আল্লাহর হাবিব আমাদের কাছে এসেছেন দুইটা পয়গাম নিয়ে, কয়টা কয়টা? একটা হলো রং আর একটা হলো রাইট, একটা হলো ভালো একটা হলো মন্দ, একটা হলো শোক একটা হলো দুঃখ, একটা হলো আলো একটা হলো আধার, একটা হলো হাসি আর একটা হলো কান্না, ঠিক কিনা বলেন? দুই দিকে দুইটা, আপনি কোনটা বেছে নেবেন? ভালোটা নিশ্চয়ই, কেউ কিন্তু পৃথিবীতে মন্দের দিকে যায় মন্দ চায় না, সবাই ভালো চায়, কিন্তু ভালো কি সবার নসিবে জোটে? কথা বলেন, ভালো কি সবার নসিবে জোটে? কেন জোটে না? তার কারণ আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কালামে হাকিম আমার সামনে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজেন্ট রং হিজ স্লেভ, উই আর দা ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আমরা আমাদের উপর নিজের উপর অত্যাচার করছি, বিদায় আমাদের রেজাল্ট ভালো আসে এই জন্য আমি প্রায় সময় বলে থাকি কিরাব হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে, আমি আরেকজনের দোষ দিয়ে লাভ কি? আমার জীবনের কর্মগুলো ভালো না। যারা নিজের উপর নিজে যারা নিজের উপর নিজে অত্যাচার করে তাদের সম্পর্কে আল্লাহ হুশিয়ারি দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ ডাজেন্ট লাইক দা আনজাস্ট, আল্লাহ যারা নিজের উপর নিজে অত্যাচার করে যারা জালেম তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আর কি চান দলিল, আর কি ওয়াজ লাগে জীবনকে বদলানোর জন্য? আর কি ওয়াজ লাগে? লাগে না। এদিকে তাকান, এই পৃথিবীতে আমরা বিপদে পড়লে আপন স্বজনদের কাছ থেকে সাহায্য পাই, পাই না? অসুস্থ হলে ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট পাই, পাই না? এমনি করে যখনই যে সমস্যা হয় সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা বিজ্ঞ মানুষের শরণাপন্ন হই, বিপদে পড়লে উদ্ধার হওয়ার ব্যবস্থা আছে সম্মানিত উপস্থিতি। ইন্তেকাল করার পরে বরযুগী জীবন যদি আপনার দুঃখে হয় তখন কিন্তু আপনার আমার জন্য কোনো উপায় নেই। আপনারা জানেন এই পৃথিবীতে আমরা যতই কষ্ট পাই মৃত্যুর মাধ্যমে কিন্তু অবসান হয়ে যায়, কিন্তু পরকালে যদি আমরা দুঃখের মাঝে পড়ি ওখানে কিন্তু অবসানের কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এগুলো কিন্তু বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষ এগুলো কিছুই বুঝবে না, ওদের কাছে শুধুই মনে হবে তামাশা, ঠিক না? ওদের কাছে মনে বাড়ি হুজুর বলতেছে। সম্মানিত উপস্থিতি, সাধারণ মানুষ একটা জিনিস বুঝে কি জান্নাত আর জাহান্নাম। আপনারা সাধারণ মানুষ মনে করেন আমরা সবগুলো কাজ করি জান্নাতে যাওয়ার জন্য, আসলে সত্যি জান্নাতের আশাই করে, কিন্তু বিজ্ঞ লোক যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা যারা করে তারা কখনোই জান্নাত চায় না, চায় জান্নাতের মালিককে। কাকে চায়? জান্নাতের মালিককে চায়, জান্নাত চায় না, কারণ মালিক রাজি তো সব আমার, মালিক ঠিক তো আমার জন্য সব ঠিক, আমি কেন জান্নাতের তালাশ করব? আরে জান্নাতই তো আমাকে তালাশ করবে, কারণ আমি যেমন তেমন সৃষ্টি নই, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা মানুষ। মানুষ সম্পর্কে আল্লাহ কি বলেছে জানেন? মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শা রাক্কাবাক, পিপল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড,
আল্লাহ আমাদেরকে মন মতো করে সৃষ্টি করেছেন কার মতো আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন এখন বলেন আমরা কি আল্লাহর মন মতো পথে চলতেছি না কেন এইমি আল্লাহ কি বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি না কেন বলুন তো সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ একবার ইনসিওর করে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয় আজকে পৃথিবীতে এত পাগল হইছি এই পৃথিবীর পাগলামির কারণে আল্লাহকে ডাকার সময় আমাদের নাই আজকে যেমন আল্লাহর জন্য সময় নাই কালকে কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে আমাদের জন্য সময় পাব না আর এই ঘাটতি এই সমস্যা এই সৃষ্টি হওয়ার কারণ হলো আমাদের মাঝে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে কার কারণে কিসের কারণে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে মানুষ জেনারেল শিক্ষাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে দেখ সমস্যা নাই তার পাশাপাশি ধর্মীয় শিক্ষা শিক্ষিত হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে বন্ধু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আছে নিও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে রে এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে এদের মধ্যে আলেমরাই আল্লাহকে ভয় করে ভালোবাসে কারা এটাকে আমি বলছি না আল্লাহ বলেছে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন বন্ধুরে আমার আলেমরা চলার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে পৃথিবীতে যা কিছু করছে সব কিছুর ক্ষেত্রে একটা রোলস মেনে চলাফেরা করে তার কারণ হলো শরীয়তের যে মাপকাঠি সেটা তাদের সিনাই ঢুকে গেছে বন্ধু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকেই দিনের দান শিক্ষা দান করে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় একটু আগে না বললাম আল্লাহ কথা বলার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য কোরমা ফলাও খাওয়ার জন্য চা দোকান এবং বাজার চৌমুড়িতে বসে বসে বদ্ধ অপ্রয়োজনীয় কথা বলার জন্য জবান দেয়নি জবান দিয়েছে বন্ধু আল্লাহ আল্লাহর জিকির করার জন্য আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বি আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পদ যাকে মন চায় তাকে দেয় রে কারণ দুনিয়ার ধনের পাগল সবাই হতে পারে কিন্তু দিনের শিক্ষা ধর্ম ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না যাকে ভালোবাসেন তাকে সেই ধন দিয়ে দেয় কারণ ধর্মধনের বোঝা বইতে সবাই ভালোবাসে না যারা ধর্ম নিয়ে ধর্মের বোঝা বইতে দিনের শিক্ষার বোঝা বইতে কোরআন হাদিসের এলেমের বোঝা বইতে যারা পছন্দ করে আল্লাহ তাদেরকে সেই শিক্ষা দেয় হাদিস শরীফ প্রমাণ করে বন্ধু যারা প্রকৃত মুমিন তাদের দিনের শিক্ষা অর্জন করার পিপাসা দুনিয়াতে কোনোদিন বন্ধ মিটবে না যতক্ষণ না পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ না করবে ততদিন পর্যন্ত দিনের শিক্ষা অর্জন করার পিপাসা তাদের মধ্যে থেকেই যাবে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ হাদিস শরীফ থেকে বলছি বন্ধু আজকে দিনের শিক্ষা ফুরিয়ে যাচ্ছে রে আর যদিও দিনী প্রতিষ্ঠানগুলো আছে অসংখ্য প্রতিষ্ঠানের মধ্যে বন্ধু বর্তমানে আমাদের আকীদাগত দ্বন্দ্ব যে জায়গাগুলো ওই জায়গাগুলো নিয়ে বেশি টিচিং দেওয়া হয় এই জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে যেহেতু এটা একটা মাদ্রাসা
এই জন্য বন্ধু দ্বীনের শিক্ষা নিয়ে একটু আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন নি কারণ দ্বীনের শিক্ষা আমাদের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি প্রয়োজন মাথার চুল কাটা থেকে ও বন্ধ পোশাক পরা পর্যন্ত সকালে ঘর থেকে বের হয়ে বিকালে বিছানায় আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম বিরোধী আচরণ ইসলামের আইনগত আচরণ খুবই কম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা আমার নবী বলেছেন পৃথিবীর বুকে দুইটা দল ছাড়া অন্য কারো সাথে কম্পিটিশন করা যাবে না কয়টা গ্রুপ দুইটা গ্রুপ দুইটা গ্রুপ ছাড়া অন্য কোন গ্রুপের সাথে বন্ধু কম্পিটিশন করা যাবে না এর মধ্যে একটা গ্রুপ হলো গো যারা দ্বীনের শিক্ষা অর্জন করেছে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে সেই শিক্ষার আলোয় তার গোটা জাতিকে আলোকিত করার চেষ্টা করতেছে ওই মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো জোরে জোরে সুবহানাল্লাহ আপনারা মনে আমার কথা বুঝেন না বুঝতেছেন যেমন আপনাদের গ্রামে একজন শিক্ষক হয়েছে কি হয়েছে শিক্ষক হয়েছে নরমাল কোন শিক্ষক না যোগ্য একজন শিক্ষক হয়েছে তার শিক্ষার আলো দিয়ে মানুষকে আলোকিত করে গড়ে তুলতেছে আল্লাহর হাবিব বলেছেন সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে ওই ব্যক্তিদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে শিক্ষার আলো বিলিয়ে দিচ্ছে ছড়িয়ে দিচ্ছে ওই ব্যক্তিটাকে দেখে দেখে তুমিও শিক্ষিত হওয়ার চেষ্টা করো তার মতো করে মানুষের মাঝে আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ পন্থা জোরে জোরে আরেকটা হলো আপনাদের মহল্লায় ধনী মানুষ আছে তার ধন হালাল পথে উপার্জন করেছে হালাল পথে উপার্জন করার পরে বন্ধু এই সম্পত্তিগুলো সে ভালো ভালো কাজে ব্যয় করতেছে ভালো ভালো কাজে ব্যয় করতেছে মসজিদের কাজে মাদ্রাসার কাজে ও বন্ধ যেই কাজটা দায়িনী থাকবে কিয়ামত পর্যন্ত ওই সমস্ত কাজে সেই অর্থগুলো ব্যয় করতেছে তোমরা তাকে দেখে দেখে তার মতো হওয়ার চেষ্টা করো এই দুইটা পক্ষের সাথে দুইটা ব্যক্তির সাথে দুইটা গ্রুপের সাথে তোমরা কম্পিটিশন করো এটাই হলো শরীয়তের সুন্দর বিধান এই দুইটার একটার কাছেও এখন আমরা নাই ঠিক কিনা বলেন এখন যদি বলি মাদ্রাসার জন্য কয়টা টাকা দান করেন অনেকে ঘাটটা নিচের দিকে দিবে অনেকে আবার প্রস্তাবের কথা চায় টক উঠেছে বলে চলে যাবে ঠিক কিনা বলেন এইটা না আমাদেরকে ইসলাম যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার দিকে আমাদের নজর নাই আমাদের শিক্ষা হলো একজন বিল্ডিং করেছে আমি তার চেয়ে ভালো বিল্ডিং করব আমাদের যুদ্ধ হলো একজনের ছেলে লন্ডন পাঠিয়েছে আর একজনের ছেলে আমেরিকা পাঠাবো একজন বন্ধু ওই বন্ধু একজনে ২০ বিঘা ১০ বিঘা জমি কিনেছে আমি ৫০ বিঘা জমি কিনবো এই জায়গাগুলো নিয়ে আমাদের মধ্যে কম্পিটিশন কিন্তু আমাদের কেউ ওই কম্পিটিশন করতে নিষেধ করেছে আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে ওই যে যারা ধনী হয়ে দান করে এবং শিক্ষিত হয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেয় সেই দিকে কম্পিটিশনে অর্ডার করা হয়েছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আর বলেছেন বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও আল্লাহর হাবিব বলেছেন আদিবু আউলাদাকুম আলা সালাসি খিসালি হুব্বি নাবিকুম وحب أهل بيته وعلى قراءة القرآن আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটি হলো নবীর মহব্বত শিক্ষা দাও দুই নাম্বার হলো তার আহলে বাইত তার পরিবারের শিক্ষা দাও তিন নাম্বার হলো কোরআন তেলাওয়াত শিখাও জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর মহব্বত এবং নবীর পরিবার আহলে বাইতের মহব্বতের মধ্যে কিন্তু সব আছে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত ট্রেনিং
প্রত্যেকটা ট্রেনিং কিন্তু নবীর প্রেম এবং নবীর আহলে বাইতের প্রেমের মধ্যে আপনি পাবেন এইজন্য রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও হুববি নবীকুম নবীর মহব্বত ইজ দা লাভ অফ দা প্রফিট ও হুববি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ ওয়া আলা কিরআতিল কুরআন লার্ন টু রিসাইট দা হোলি কুরআন কুরআন তেলাওয়াত শিখাও জোরে জোরে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের নবীর কথা মানার দরকার আছে না নাই হযরতে শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হু থেকে বর্ণিত হাদিস কানা হাদিস কানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হু কে একটা ডাক দিয়ে বললেন আলী তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের বয়ান একটা মানুষ তোমার মাধ্যমে একটা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা লালটের মালিক হওয়ার চাইতে উত্তম কথা বুঝে না আমার কথা আপনারা বুঝেন নাই হযরতে আলীকে সম্বোধন করে আমার আল্লাহ আমার নবী বললেন আলী রে ও আলী তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লালটের মালিক হওয়ার চাইতে উত্তম বল হুজুর লালট কেন এখানে আসলো লালট এখানে আসার কারণ হলো লালট এখানে আসার কারণ হলো বন্ধু আরব আরব যা আরবে যারা বসবাস করতেন তৎকালীন সময়ে তাদের যে মূল্যবান সম্পদ ছিল এর মধ্যে একটা উত্তম সম্পদ ছিল লাল ওট এই জন্য নবী যখন হাদিস শরীফটা বর্ণনা করেছেন তখন নবী বলেছেন লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম হলো তোমার মাধ্যমে একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই যে প্রতিষ্ঠান দিনের শিক্ষা প্রতিষ্ঠান এই যে হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মাধ্যমে বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখবে ঠিক কিনা বলেন যেই সিনাই কোরআন নাই ওই সিনা হল একটা ধ্বংসস্ত বন্ধ বিধ্বস্ত ঘর এই জন্য কোরআন তেলাওয়াত অত্যন্ত মধুময় অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত এবং একটা মহিলা মাদ্রাসা এখানে করা হয়েছে বন্ধু ওই মহিলা মাদ্রাসার মাধ্যমে নারীদেরকে বন্ধু শরীয়ত সম্পর্কে টিচিং দেওয়া হবে শিক্ষা দেওয়া হবে আর তারা সেই আইন মেনে চলাফেরা করবে আল্লাহর হাবিবের হাদিস থেকে বোঝা যায় একটা মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সঠিক আকীদা সম্পূর্ণ হতে পারে বদ আকীদা সম্পূর্ণ হইলে হবে না সঠিক আকীদা সম্পর্ক সঠিক আকীদা সম্পূর্ণ যদি একজন কোরআনে হাফেজ হতে পারে একজন আলেম বা আলেমা হতে পারে রে আর ওই বাচ্চাটাই হবে কাল কিয়ামতের দিন পিতা মাতার জন্য নাজাতের জরিয়া আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করানো শিখানোর কথা বলছে কিনা নবীর মহব্বতের কথা বলছে কিনা নবীর পরিবারের মহব্বতের কথা বলছে কিনা কোরআন তেলাওয়াতের কথাটা পরে এসেছে কোথায় তিন নাম্বার এসেছে কয় নাম্বার এক নাম্বার এসেছে হুববি নবীকুম নবীর মহব্বত কারণ আলালা ইমান আল ইমান আল মহব্বতান নবীর প্রেম নাই তো ইমান না এই জন্য আপনার সন্তানকে আগে নবীর প্রেম শিক্ষা দিতে হবে কারণ এটাই হলো ইমান তারপরে নবী বলেছেন হুববি আহলে বাইতিহি নবীর পরিবারের মহব্বত শিক্ষা দিতে হবে কারণ নবীকে ভালোবাসা যেমনি উম্মত হিসেবে ফরজ তেমনি নবীর পরিবারকেও ভালোবাসা আমাদের জন্য ফরজ এই জন্য নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত আগে শিখাও তারপরে নবীর পরিবারের মহব্বত শিখাও তারপরে কোরআন তেলাওয়াত শিখাও কারণ আপনি সারা জীবন কোরআন তেলাওয়াত করতে পারবেন আপনার সন্তান যদি দশটাও কোরআনে হাফেজ হবে কিন্তু যদি তার সঠিক শিক্ষা সঠিক ইমান না থাকে এই কোরআন দিয়ে আপনার কোনো ফায়দা হবে না কারণ আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছে আবার কোরআন দিয়ে কাউকে গোমরাও করেছে ইমান সঠিক ইমান নিয়ে ইমানি জাজবা নিয়ে যারা কোরআন তেলাওয়াত করে তারা হলো 100% সলিড আর যারা ইমানের মধ্যে গলদ রয়েছে
তারা কিন্তু হাজার বছর নামাজ পড়লে রোজা করলে হজ করলে যাকাত দিলে কোনো লাভ হবে না ঈমানটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদেরকে एग्जांपल স্বরূপ বলি যেমন ধরেন ঈমানটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য বলছি সম্মানিত উপস্থিতি হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা বাঙালি যারা আমাদের জীবনে কিন্তু কখনো দুঃখ আবার কখনো সুখ আসে আসে না সুখের সময় কিন্তু আমরা মহা খুশি থাকি কিন্তু যখন দুঃখ আসে অনেকেই কিন্তু এটা মানতে পারি না ঠিক না অনেক সময় আমি শুনছি মানুষে বলে কয় আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে দেখে না নাউজুবিল্লাহ বলেন না আপনারা শুনছেন কিনা জানেন না আমি নিজে কানে শুনছি অনেক সময় গ্রামের মানুষ এরকম বলেন কয় আল্লাহ আর কেউরে দেখে না শুধু আমারে এরকম অনেক মানুষ মন্তব্য করে সম্মানিত উপস্থিতি হাদিস শরীফের মধ্যে এসেছে একটা মানুষের সুখের সময়টাকে সে কি করলো সুখের সময়টাকে সে গ্রহণ করে নিল কিন্তু দুঃখের সময় সে আলহামদুলিল্লাহ বলতে পারলো না এটা যে তার তকদিরের লেখন ছিল এটা সে মানতে পারলো না আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি দুঃখের সময়টাকে যে মানতে পারলো না সুখের সময়টাকে মেনে নিল এই জন্য সে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে দেয় সাদকা করে দেয় আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর দরবারে এই সাদকা কবুল হবে না আপনাদের কি বুঝতে হবে ঈমানটাকে মজবুত করতে হবে আগে আপনার ঈমান ফাইভ পিলারস অফ ইসলাম ইসলামের কয়টা খুঁটি পাঁচটা খুঁটি এর মধ্যে প্রথম খুঁটি হলো কি দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম প্রথম খুঁটিটাই হলো ঈমান প্রথম খুঁটিটা কি কথা বলেন আমার কথা কি বুঝতে পারেন কথা বুঝেন না তো এই জন্য এই শিক্ষাগুলোর জন্য আপনাদের সন্তানদের কি কোথায় দিতে হবে মাদ্রাসায় দিতে হবে আর ওই মাদ্রাসাটা হতে হবে সহি কোরআন হাদিস সম্পূর্ণ শিক্ষা দেয় কিনা এখন বর্তমানে আমাদের দেশে অনেক মাদ্রাসা বের হয়েছে যেই মাদ্রাসাতে বাচ্চাদেরকে আকীদাটাই আগে ধ্বংস করা হয় আকীদা বুঝছেন মানে ঈমানের যে জায়গাগুলো সেই জায়গাগুলো আগে ধ্বংস করা হয় ওই বাচ্চারা দেখবেন এই মাদ্রাসা থেকে হেফজ করে বের হবে ছোট ছোট বাচ্চা আয়েশা দেখবেন আপনাদের কাছে মুরব্বীদের কাছে ফতোয়া দিবে এটা আছে ওটা নাই এটা জায়েজ ওটা নাই এটা বলবে তখন আপনারা মুরব্বীরাও টেনশনে পড়ে যাবে কিও কি দাদা ভাই আছে না নাই এখন আপনাদের সময় কি শয়তানি ছিল আপনাদের সময় শয়তানি ছিল না মারামারি ছিল না কাটাকাটি ছিল না সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আল্লাহর রাসূল বলেছেন শিক্ষাটা আমাদের কেন প্রয়োজন আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কারা একটা মেয়ে তোর মুচির চাইতেও সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য তারা তাদের সুবিধার জন্য তারা তারা বেঈমান কাফেরদের কাছ থেকে টাকা নিবে তাদের সুবিধা নিবে নিয়ে তারা তাদের কথা অনুযায়ী ইসলামকে ধ্বংস করে দিবে এক একটা ফতোয়া দিবে এক এক রকম করে করে সাধারণ মানুষকে বিভিন্ন পথে বিভ্রান্ত করবে এই জন্য বাচ্চাদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদেরকেও সচেতন অবস্থায় জীবনযাপন করতে হবে সম্মানিত উপস্থিতি যেহেতু আমরা মুসলমান আমাদের মৃত্যু হবে এই দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাবাত শরফ বিকাল সাবি দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকরাও খুবই কঠোর খুবই শক্ত ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তার মানে আল্লাহ শক্ত করে ধরবে হিসাবও কিন্তু আমাদের কাছ থেকে খুব শক্তভাবে নিবে আমরা কিন্তু সেই প্রত্যাশা আমাদেরকে থাকতে হবে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমত নবীর মহাব্বত শিখাও তারপরে তার পরিবারের মহাব্বত শিখাও তারপরে বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত শিখাও